তাহলে বিয়ের দিনটা ওই 28শে বৈশাখই তো? কি করব বাবা, ছেলে যখন এই মেয়েকেই পছন্দ করেছে তখন আর তো কিছু করবার নেই। তো হোক, তাই হোক, তাহলে ওই বৈশাখের 28 তারিখটা ওই দিনটাই পাকা হয়ে রইল। আচ্ছা যাই হোক ভাই, আমি কিন্তু তোমাকে মাঝে মাঝে ট্রেনিং করাতে চলে আসবো। হ্যাঁ, ট্রেনিং? বরের মন পাওয়ার ট্রেনিং। বৌদি, আপনার বুঝি সবটাই জানা? আমাকে জিজ্ঞেস না করে তোমার বরকে জিজ্ঞেস করো না ভাই, আমার সবটা জানা নাকি বা কি করে এই বা জানা? কি ঠাকুরপো, তোমার বউটা জিজ্ঞেস করছে, তুমি তুমি তার উত্তর দিয়ে দেবে তো? সত্যি আমি ভাবতেই পারিনি যে আমরা আবার একসঙ্গে থাকতে পারবো, স্বাভাবিক জীবন যাপন করতে পারবো। সে তুমি ভাবতে পারো। কই, আমি তো ঠিক জানতাম, আমি জানতাম আমাদের জীবনের এই দিনটা আবার ঠিক আসবে, জানো তো, বিশ্বাস করো আমি জানতাম। ঠিকই, আঙ্কেলের জন্য আমি জেল থেকে বেরোতে পেরেছি। বাবা যদি না থাকতো আমার জীবনটা এভাবে কিছুতেই ঘুরে দাঁড়াতে পারতো না। একদিকে যেমন আমার বাবা আমাকে অস্বীকার করেছে, অবহেলা করেছে, উপেক্ষা করেছে, তেমন আরেকদিকে এই বাবাই আমার জীবনটা সাজিয়ে দিয়েছে। আমি আমি বাবাকে ফোন করেছিলাম জানো। তাই নাকি? আঙ্কেল ভালো আছেন তো? ভালো থাকার তো কথা নয়, হাজার হোক, ঐশ্বর্য দিদি তো বাবার মেয়ে, কি করে ভালো থাকবে বলো? আমি সেটা বুঝতে পেরেছিলাম বলেই ফোনটা করেছিলাম গো। আর ফোনটা করে যা শুনলাম তাতে। কি শুনলে? কাকিমার চিৎকার চেঁচামেচি কানে আসছিল, তাতেই বুঝতে পারলাম বাবা ও বাড়িতে ভালো নেই গো। কিন্তু কি করবো বলো, আমি যে ওই বাড়িতে গিয়ে বাবার সঙ্গে একটু দেখা করে আসবো, তারও তো উপায় নেই। উপায় না থাকার তো কিছু নেই, ওটা তো আঙ্কেলের বাড়ি, সো আঙ্কেলের সঙ্গে তো আমরা দেখা করতেই পারি। আর আঙ্কেলের সঙ্গে দেখা করতে গেলে ওনার বাড়িতে যেতেই হবে, সমস্যাটা কি? ওরে বাবারে, না না, উনি উনি খুব খারাপভাবে কথাবার্তা বলবেন, না না, কোনো দরকার নেই। তাতে তুমি ভয় পাও নাকি? ভয় পাই না, তবে আমরা চলে এলে উনি বাবার উপর আরো আরো টর্চার করবেন। আঙ্কেল তো কাঁচা কাজ করার লোক নন, টর্চার কি আছে? উনি আঙ্কেলকে খাওয়ান নাকি? আঙ্কেলের পয়সা উনি খান, আঙ্কেল উনার টর্চার মেনে নেবেন না। তাহলেও এক বাড়িতে থাকতে গেলে পাশের লোকটা যদি ওরকম খারাপ ব্যবহার করে তাহলে কি থাকা যায়? তুমি যদি বলো তাহলে আমরা একবার ওখানে গিয়ে ঘুরে আসবো। দাঁড়াও দাঁড়াও,
আগে এই দিকটা একটু সামলে নি, বাড়িতে তো আবার একটা বিয়ে লাগছে, তাই না? এই শোনো, এই ফুলদি আর রাঙাদির মধ্যে সমস্যাটা কি গো, কিছু বুঝতে পারছো? ফুলদির জীবনটা তছনছ হয়ে গেছে, তাই হয়তো ফুলদি রাঙাদির সুখটা মেনে নিতে পারছে না। ফুলদির জীবনটা তছনছ হয়ে গেছে বলেই তো ফুলদির চাওয়া উচিত, যাতে রাঙাদি ভালোভাবে থাকে। দুজনে পিঠোপিঠি বয়সের, একজনের জীবনটা তছনছ হয়ে গেছে, একজনের স্বামী ভাগ্য এত খারাপ, আর একজন এত ভালো একটা ছেলে পেয়েছে, এত ভালো একটা পরিবার পেয়েছে, তাই হয়তো। কিন্তু তুমি দেখো, আমার মনে হয় ওদের সম্পর্কটা একদিন ঠিক ভালো হয়ে যাবে। পরিবার কি সত্যি ভালো? এই কথা বললে কেন? আগে তুমি বলো, তোমার কি মনে হয়? দেখো, পার্থদার মা একটু রাগী ধরনের, মানে আগেকার দিনের মানুষ তো, কেউ কেউ ওরম হয়, কিন্তু আমার মনে হয় রাঙাদির ঠিক ম্যানেজ করে নিতে পারবে। দেখো, আর যে ওর একটা বৌদি এসেছিল, কেমন ভাবে কথা বলছিল, আমার ঠিক ভালো লাগেনি। আরে, বৌদির ওরকম একটু ইয়ার্কি করবে না, কি যে বলো না তুমি। সে ইয়ার্কি মারলে মারুক, কিন্তু ইয়ার্কির তো একটা লিমিট আছে। কি সব বলছিল, বাজে বাজে কথা, ওসব তুমি বুঝবে না। ভালো হলেই ভালো, ফুলদির জীবনটা তো তছনছ হয়ে গেছে, রাঙাদিরও জীবন যদি তছনছ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সবার জীবনে এফেক্ট পড়বে। আমার তো মনে হচ্ছে ভালোই হবে, তবে একটা কথা বলবো তোমায়। কি জানো তো, আমার না মনে হয় ফুলদি এখনো ওর স্বামীকে ভালোবাসে। হোয়াট? হ্যাঁ গো। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার কিচ্ছু মাথা খারাপ হয়নি। ফুলদি এখনো সূর্যদাকে মিস করে। ফুলদি যদি ওই ছেলেটাকে মিস করতে পারে তাহলে আমি বুঝবো ফুলদি ডিগ্রেডেশন হয়েছে। আসলে কি বলতো, কেউ যখন মন্ত্র পড়ে সিঁদুর পড়ায় তখন সবকিছু পাল্টে যায়। আগের মুহূর্তে একটা মানুষ যেরকম থাকে, সিঁদুর পড়ার পর সেই মানুষটাই একদম অন্যরকম হয়ে যায়। আমি তো নিজেকে দিয়ে বুঝেছি। তাই বলে ওরকম একটা বাজে ছেলে যে ওর সঙ্গে শয়তানি করেছে, বদমাইশি করেছে, অসভ্যতামি করেছে, তার সঙ্গে ফুলদি? তুমি বুঝবে না, ফুলদি হয়তো ভাবছে জেল থেকে বেরোনোর পর সূর্যদা ভালো হয়ে যাবে, হয়তো ফুলদি এখনো আশা করে আছে সূর্যদা ভালো হয়ে গেলে একদিন হয়তো আবার ফুলদি ওর সঙ্গে। নো ওয়ে শালুক, নো ওয়ে। তুমি বললেই কি হবে নাকি শালুক? ফুলদি যদি ওই ছেলেটার সঙ্গে সম্পর্ক রাখে তাহলে কিন্তু আমরা ওর সঙ্গে সম্পর্ক রাখবো না। তুমি কি মনে করো, সত্যি যদি এটাই হয় তাহলে ফুলদি সম্পর্কটা ছেড়ে দেবে? ছাড়বে না। সারা পৃথিবী একদিকে হয়ে গেলেও ফুলদি যদি মনে করে ওর সঙ্গে থাকবে তাহলে ওর সঙ্গেই থাকবে। স্বামী এমনই একটা জিনিস, এটা আমি হাড়ে হাড়ে বুঝেছি গো। কি হলো? তুমি এখনো আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছো? আমার উপরে কত ঝড় গেছে বলতো, আমার তো তোমার সঙ্গে দেখা নাও হতে পারতো। লাকিলি সবকিছু মিটে গেছে, এখন তোমার কাছে এসছি বলে তোমার কি আমার কাছে আসতে ইচ্ছে করে না? কি যে বলো, কি বলেছি, কিছু ভুল বলেছি? আমি কি তাই বললাম? তাহলে আমার কাছে তো আসো না, নিজে থেকে তো আমার কাছে আসো না কোনোদিন। বারে আমার বুঝি লজ্জা করে না? লজ্জা আমার কাছে কিসের লজ্জা? আর কার কাছে লজ্জা থাকবে আমার? আমার তো তোমার কাছেই সব থেকে বেশি লজ্জা। কিন্তু আমি তো তোমার স্বামী, আমি তো তোমার লজ্জা হরণ। সে তুমি বললে কি হবে, আমার তোমার কাছেই সব থেকে বেশি লজ্জা। ফাইন, পাও লজ্জা, তুমি যত লজ্জা পাবে আমি তোমার তত লজ্জা কমিয়ে দেবো।
চলো, একটা সিরিয়াস কথা আছে। সিরিয়াস কথা? আবার কি সিরিয়াস কথা? বেশ কয়েকদিন হয়ে গেল আমি এসেছি, তোমাকে আমি একদিনও কলেজে যেতে দেখিনি। এর মধ্যে আমি কলেজ যাব কি করে? এই তো তুমি সবে বাড়ি এলে। তো যাবো যাবো, কয়েকটা দিন যাক না, যাবো। একটা দিনও নষ্ট করতে দেওয়া যাবে না, তোমাকে মন দিয়ে ক্লাস করতে হবে। কতদিন নষ্ট হয়েছে আইডিয়া আছে? আমি বাড়িতে লেখাপড়া করেছি, আর আমি কলেজেও অ্যাপ্লিকেশন দিয়ে এসেছিলাম যেতে পারবো না বলে। তাহলেও কলেজে যাওয়ার তো একটা দাম আছে, যেটা কলেজে হয় সেটা বাড়িতে হয় না। আমি কি বলেছি কলেজ যাবো না? না যাবো না নয়, আমি জানতে চাইছি তুমি কবে থেকে যাবে, সেটা জানতে চাইছি। যাবো যাবো, কয়েকটা দিন কয়েকটা দিন যাক না। না, আর একটা দিনও নষ্ট করলে চলবে না। আর কিছুদিন বাদে তোমার ফাইনাল পরীক্ষা, দেখতে দেখতে কিন্তু দিন কেটে গেল, তোমাকে কলেজে যেতেই হবে। অ্যাটলিস্ট তুমি যা পড়েছো কলেজের সঙ্গে তো মিলিয়ে দেখতে হবে। তুমি তো আছো আমাকে পড়িয়ে দেওয়ার জন্য, আমার তো কোথাও যাওয়ার কথা নয়। আমি তো আছি, কিন্তু তুমি একটা কলেজের রেগুলার স্টুডেন্ট, তোমাকে কলেজে যেতে হবে। চলো যাবো বাবা, যাবো। না যাবো যাবো না, কাল থেকে। ওকে বারে কাল থেকে? না না কখনো না। কেন কাল থেকে? কি রাঙাদির বিয়েটা হয়ে যাক না, তারপর সে কি রাঙাদির বিয়ে অব্দি তোমাকে অপেক্ষা করতে হবে? বারে বাড়িতে বুঝি কাজ নেই। শোনো, পড়াশোনাটাও তোমার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কাজ, বরং তুমি যে কাজের কথা বলছো তার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার পড়াশোনা। আমি কি বলেছি ইম্পর্টেন্ট না? তাহলে শোনো না, দেখো বিয়েটা তো একদম ঘাড়ের কাছে এসে পড়েছে বলো, এখন থেকেই যদি জোর কদমে না খাটি তাহলে তো বিয়ের কাজ তোলাই যাবে না। শোনো না বলছি, বিয়েটা একবার হয়ে যাক, তারপরে আমি কলেজে যাব, সত্যি বলছি। হ্যাঁ এটা আমি মানবো না। ওই দেখো, শোনো, তুমি কলেজ থেকে ফেরার পর যেটুকুনি সময় পাবে তুমি রাঙাদির বিয়ের কাজে লাগাবে। শুধু রাঙাদির বিয়ের জন্য তুমি নিজের কলেজ নষ্ট করবে না, আর প্রথম দিন আমি তোমাকে কলেজে পৌঁছে দেবো। ওকে বারে, আর অতক্ষণ যে দেখা হবে না তা বুঝি কিছু না। কার সঙ্গে দেখা হবে না? জানি না। বলো কি বলতে চাইছিলে বলো। যতক্ষণ আমি কলেজে থাকবো ততক্ষণ ধরে আমি বাড়িতে থাকবে। আপাতত তাহলে অতক্ষণ তো তোমার সঙ্গে আমার দেখা হবে না। কতগুলো দিন তোমার সঙ্গে আমার দেখা হয়নি বলতো, কতগুলো দিন তোমাকে আমি দেখতে পাইনি, আমার কতদিনের দেখা জমা আছে বলতো। না না, আমি এখন কদিন কিছুতেই কলেজ যাব না। তাহলে কোনটা আসল কারণ, রাঙাদির বিয়ে নাকি? সে তুমি যা খুশি ভেবে নাও। ঠিক আছে, আমি তোমাকে নিজে কলেজে ছেড়ে দিয়ে আসবো, যতক্ষণ তুমি কলেজ করবে ততক্ষণ আশেপাশে আমি কোথাও থাকবো, তারপর দুজনে একসঙ্গে বাড়ি ফিরবো, তাহলে আমাদের কিছুক্ষণ বেশি দেখা হবে, থাকাও হবে। তুমি না খুব নিষ্ঠুর, খুব নিষ্ঠুর তুমি। তা বটে, আমি একটু পড়াশোনা লেখাপড়ার ব্যাপারে না একটু সিরিয়াস, আমার ভালো লাগে না যখন কোনো স্টুডেন্ট নিজের ক্ষতি করে, মানে পড়াশোনা ক্ষতি করে। আমি শোনো না, বলো না, কালকের দিনটা শুধু ছেড়ে দাও না। কেন কালকের দিনটা? কি কিছু না, এমনি কালকের দিনটা ছেড়ে দাও, আমি আমি পরশু থেকে ঠিক কলেজ যাব, সত্যি বলছি পরশু থেকে কলেজ যাব, কালকের দিনটা ছেড়ে দাও। তুমি না বাচ্চা দেওয়ার মতন করছো, না বাচ্চা দেওয়ার মতন বার্গেন করছো। জানি তো, তুমি যখন একবার বলেছ তখন পরশু না, কালকে থেকেই আমাকে কলেজ যেতে হবে। ঠিক আছে, তুমি যখন কাল থেকে চাইছো না তাহলে পরশু থেকে, কিন্তু পরশুর পরে একদম ফাঁকি দেওয়া চলবে না, মনে থাকবে? থাকবে। শালুক কাছে এসো। কাছেই তো আছি। শালুক আছে, তুমি জানো না এই কদিন আমার কিভাবে কেটেছে, বুঝতে পারবে না তুমি। আমি বুঝতে পারবো না।
যতটা বুঝতে পারবে তার থেকে অনেক 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 খারাপ কেটেছে আমার। তুমি, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হবে। আমার যে কি অবস্থা হয়েছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ওরা আমাকে বলবে ঐশ্বর্যকে বিয়ে করে ওর সঙ্গে থাকতে। ভয় পেয়ে গেছিলাম। চলো, আমি তোমার সঙ্গে থাকতে না পারলে মরেই যেতাম। কি হচ্ছেটা কি? সবসময় শুধু অলক্ষণের কথা। তোমাকে আমি বলেছি না এসব খারাপ কথা বলা চলবে না। আচ্ছা, ভুল হয়ে গেছে, বলবো না। তুমি আমার কোনো কথাই শোনো না। বলছি তো, ভুল হয়ে গেছে। এরকম ভুল করার হয় নাকি? আর হবে না, প্রমিস। এমনিতে যে আমার তোমার উপর দরদ উঠলে উঠেছে এটা কিন্তু ভেবো না। কেন উঠবে দেখি? দরদ উঠলে ওঠার মতো কোনো কারণ আছে কি? দরদ উঠলে উঠলে বুঝতাম তুমি স্বাভাবিক না। যে কথাটা বলতে এসেছি সেটা বলে দেওয়াই ভালো নয় কি? বলো। আমি টাকাটা জমা করে দিয়েছি। আমি জানতাম তুমি এই ভুলটাই করবে। ব্লান্ডারটা না করে তুমি থাকতে পারবে না। ব্লান্ডার? ও, তাহলে কি প্ল্যান করেছিলে তুমি? আরো অনেক দিন এই জেলের মধ্যেই থাকবে, তাই তো? আমার যা শাস্তি হয় হোক না, তুমি কেন আমার জন্য কনসেশন করছো? করো না দেখি, করো না। আমি কোনো কনসেশনের যোগ্য নই। জেল থেকে বেরিয়ে কি করবে কিছু ভেবেছো? জানি না। জানতে তো হবে, জানাটা তো প্রয়োজন। তোমাদের বাড়ি সিল করে দিয়েছে আর তোমার বাবা মাকে অ্যারেস্ট করে নিয়েছে। ওরা আমার বাবা মা নয়। যাই হোক, আমি যেটা জানি শুধু সেইটুকুই বললাম। আমি ওদের কোনো কথা শুনতে চাই না, আর বলতেও চাই না। দেখি ওরাই আমার জীবনটাকে এই জায়গায় এনে দিয়েছে আজ। তুমি তো আর কচি বাচ্চা ছেলে ছিলে না, যখন বড় হয়েছিলে তখন তুমি নিজে কেন? যাক, এখন আমার এই কথাগুলো বলায় তোমার তোমার কিছুই যাবে আসবে না।